রাগা মিউজিকের উদ্যোগে দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে সম্প্রতি প্রকাশিত হলো নতুন এক অডিও অ্যালবাম রোদ্দুরের গপ্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, অরিন্দম গাঙ্গুলি, বাদশাহ, শঙ্কর চক্রবর্তীর মতন সঙ্গীত এবং টলিউড জগতের একাধিক শিল্পীরা। এই সিডির বিষয় ভাবনা একটু ভিন্ন ধরনের। মূলত আধুনিক সমাজে পুরুষরা ক্ষেত্রবিশেষে নানা সমস্যার শিকার হন, আর সেই ভাবনা থেকেই সামাজিক সংগঠন মেঘ বৃষ্টির এই সিডির প্রকাশের উদ্যোগ। রোদ্দুরের গপ্প, এই যে ভাবনাটা কিভাবে এলো আপনাদের মধ্যে? না, আমরা গত বছর সাত নারীর গল্প নিয়ে একটা কাজ করেছিলাম, আমাদের সেটা খুব জনপ্রিয় হয়েছিল এবং কোম্পানি খুব স্যাটিসফাইড ছিল যে এই বাজারে 12,000 সিডি বিক্রি হওয়া, ডাবল অ্যালবাম সিডি। তারপরে আমাদের মনে হয়েছিল যে নারীর কথা তো আমরা সকলেই বলি, কিন্তু পুরুষরাও যে সমানভাবে নির্যাতিত আমাদের এই সামাজিক সময়ের মধ্যে দাঁড়িয়ে, সেই রকম কিছু ঘটনা নিয়ে কিছু করা যায় কি না। তো কৌশিক অসাধারণ কিছু কবিতা এবং গান লিখেছে যেগুলোতে এখনকার সমাজে এক এক জায়গাকার এক একজন পুরুষের কি অবস্থার মধ্যে সে অতিবাহিত করে, সেই জায়গাটাকে ধরে আমরা এটা, সত্যি বলতে কি এটা একটা মেসেজ সমাজের কাছে, একটা আমাদের মেসেজ, কিন্তু সেটা অবশ্যই সাংস্কৃতিক মোড়কে সেইভাবেই ভেবে করা হয়েছে। এবং যারা বলেছেন তারা অসম্ভব ভালো গান গেয়েছেন, কবিতা বলেছেন, এটা একটা স্মরণীয় কাজ হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।